গরমকালের বেস্ট জিনিসটা হলো আম, সেটা কাঁচাই হোক বা পাকা। গরমের দুপুরে খাওয়া দাওয়ার পর একটু যদি কাঁচা আম মাখা পাওয়া যায় তাহলে দুপুরটা কিন্তু জাস্ট জমে যায়। আজ অথেন্টিক ব্যঞ্জনে থাকছে সেই কাঁচা আম মাখার রেসিপি। আমি নিয়ে নিয়েছি কাঁচা আম, আর আছে বিট নুন, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, এদিকে আছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা, আর আছে 2 টেবিল চামচ মতো কাসুন্দি আর ভাজা মশলা। প্রথমেই আমের বোটাটা কেটে নেব। কাঁচা আমের গন্ধটাও কিন্তু ভীষণ লোভনীয়। এবার আমের খোসাটা ছাড়িয়ে নেব। আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি ঠান্ডা জলের পাত্রে 10 মিনিট মতো আমটা ডুবিয়ে রাখছি, এতে আমের কষ্টটা চলে যাবে। এরপর একটা বড় পাত্র নিয়ে নিলাম, এতে মাখতে সুবিধা হবে। এবার আমটা আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমের বীজটা কিন্তু একদম কচি, আমি এটা বার করে দিলাম। এরপর লম্বা লম্বা করে আমি আমগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও পাতলা করে বা স্কোয়ার করেও কিন্তু আমগুলো কেটে নিতে পারেন। এরপরে আমি একটা নোড়া দিয়ে আমগুলোকে একটু থেঁতো করে নিচ্ছি, এতে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। কিছু আম গোটা থাকছে আর কিছু আমি থেঁতো করে নিলাম। এরপরের মধ্যে এক এক করে সব মশলাগুলো মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি বিট নুন 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ চাট মশলা, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, ভাজা মশলা দিয়ে দিলাম 1 চামচ, এর মধ্যে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ কাসুন্দি। কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা আমি ভালো করে একটু নোড়া দিয়ে থেঁতো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল চামচ। এবার ভালো করে মিক্স করে নেব। এটা আমাদের বাড়ির গাছের আম্রপালি আম, খুব বেশি টক হয় না, তাই চিনির ব্যবহার না করলেও চলে। আমি দেখানোর জন্য 1 চামচ চিনি দিয়ে দিলাম, আপনারা আমের টক অনুযায়ী চিনি কম বেশি দিতে পারেন। এরপর খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চাইলে ওপর দিয়ে একটা চাপা দিয়ে পাত্রটা খুব ভালো করে ঝাঁকিয়েও নিতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো করে মিক্স হয়ে যায়। রেডি হয়ে গেল কাঁচা আম মাখা। গরমকালের অলস দুপুর একটু নিজের মতো কাটাতে চাইলে এই আম মাখা কিন্তু আপনার সঙ্গী হতে পারে। রেসিপিটা ট্রাই করে অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে।